আমাদের সাথে আছেন বাংলাদেশের দুইজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিসান অ্যান্ড জুয়েল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বর্তমানে অনেক ভালো ভালো কাজ করে আসছেন, আর আমরা যতদূর জানি আপনাদের এত দূর আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আজ আমাদের দর্শককে যদি আপনাদের কাহিনীটা বলতেন। আসলে গল্পটা শুরু হয় তখন থেকে যখন আমরা ইন্টার লাইফ শেষ করে ভার্সিটি লাইফে উঠি। নতুন ক্যাম্পাস, নতুন জীবন, নতুন ফ্রেন্ডসদের নিয়ে ভালোই চলছিল। ভার্সিটিতে উঠলে যা হয় আর কি, মেয়েদের সাথে আড্ডাবাজি, ফেসবুক গ্রুপে চ্যাটিং, এসব করতে করতে সময়টা যেন চমকে যেত। সবাই বলতো ভার্সিটি লাইফ অনেক মজার। আসলে ভার্সিটি লাইফ বিন্দাস একটা লাইফ, সময়টা কীভাবে চলে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। তখন আমাদের ফাইন, আমাদের ক্লাসমেট সুজন সাফেনে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তাদের রিলেশনশিপ ঠিক ভালোই চলছিল, বাট গানের প্রতি নেশাটা আমাদের আগে থেকে ছিল। জুয়েল আমার ভালো গিটার বাজাতে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু। প্রথম প্রথম গানটা আপনাদের হবি ছিল? হ্যাঁ। সো আপনাদের হবিকে কিভাবে প্রফেশনালে পরিণত করলেন? বুঝলেন, ওর গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ডের জন্য কিভাবে? আসলে আমাদের রিলেশনটা ছিল এক মাস। একদিন সে আমাকে ডাকলো এবং বললো, আমি তুমি আছি কেউ নেই, এইভাবে পসিবল? দেখো ফাহিম, মানে তোমার ক্যারিয়ার নিয়ে তোমার কোনো চিন্তাই নেই, তুমি আমাকে নিয়েও ভাবো না। আমাদের সেম এজ, আমরা সেম এজের, তুমি জানো। আমাকে একটা বার সুযোগ দাও তুমি। শোনো, জীবনে কি করবো তার কোনো প্ল্যানিং ছিল না। ইভেন আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এমএল লাইফ থাকে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্টুডেন্টদের কি হবে কি করবে তা সে নিজেও জানে না। তেমনি আমাদের কোনো এমএল লাইফ ছিল না, আমরা কি করব তা আমরা নিজেও জানতাম না। এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ যার জীবনে কোনো লক্ষ্য নেই সে বেঁচে থেকেও মৃত। কারণ একটা মানুষ আজ যতই মজা করবে না কেন, একদিন না একদিন ওই মানুষটাকে তার ক্যারিয়ারের পিছনে দৌড়ে দিয়ে হবে। কারণ এই দুনিয়া টাকায় চলে, আবেগ বা ইমোশনে চলে না। আজ আমরা যে পথে হাঁটছি সেটি একটি ভুল পথ, আর তা জানতে বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তা যদি আমরা আরো আগে বুঝতাম হয়তোবা আমাদের পজিশনটা অনেক ভালো থাকত। আমরা যদি আমাদের লক্ষ্য আগে থেকে স্থির করতে পারতাম তখন আমাদের পজিশন বর্তমানের চেয়ে অনেক বেটার থাকত। আপনাদের কথাগুলো শুনে আমি নিজেও ইন্সপায়ার্ড। সো মিউজিকের লক্ষ্যটা কিভাবে আসলো? যখনই আমরা ভাবছিলাম যে আমরা কি করব, ঠিক তখনই আমার বন্ধু জুয়েল এসে আমাকে বলল যে চল, আমরা তো খুব ভালোই গান করি, আমাদের হবিটাকে আমরা প্যাশন হিসেবেই নিই। বাট প্রবলেম ছিল, এতদিন তো আমরা কোনো লক্ষ্য না নিয়ে চলতাম। বাট যখন চিন্তা করলাম সিঙ্গার হব, তখন মানুষের নানা রকমের কথা, বন্ধু, ফ্যামিলি, ইভেনকি বড় ভাই, আত্মীয় স্বজন, এলাকার মুরব্বীরা নানা রকমের কথা বলতে লাগলো, যেমন জ্ঞানমূলক কথা। তুই গান বাজনা দিয়ে কি করবি? লাইফ তো সেটেল করতে পারবি না, তুই বরং পড়ালেখার দিকে মন, ভবিষ্যতে কিছু করতে পারবি, পড়ালেখার একটা ভালো জব পাবি, যাতে ফিউচার করতে পারবি। এইগুলো দিয়ে গান বাজনা দিয়ে কিচ্ছু হবে না। গান গানে কোনো বাদ নেই এখন, বুঝছস? গান লাইফ ছাড় দিয়ে লাইফের পড়াশোনা নিয়ে পড়ে থাক, এরকম এক সময় আমরাও বসছি। এগুলোর কোনো ভাব নাই, চাকরি নিয়ে পড়ে থাক বা পড়াশোনা নিয়ে পড়ে থাক, যে কোনো একটা নিয়ে পড়ে থাক, লাইফে অনেক কিছু করতে থাক। সো এগুলো থেকে বাবাই
যাই কোক কোক, আমরা যেটা চিন্তা করছি আমরা ওটাই করব। ওকে ডান, এভাবে বলা হতো আর কি, জ্ঞান দেওয়া হতো এসব না করার জন্য, কিন্তু আমরা এসব চিন্তা বাদ দিয়ে আমরা আমাদের লক্ষ্যের পিছনে দৌড়াতে থাকি। তাই বলে আজ আমরা এখন, হ্যাঁ তাই, লক্ষ্য ঠিক করা যেমন কঠিন তা পূরণ করা আরো কঠিন। আপনারা দুজন আমাদের নিউ জেনারেশনের জন্য যদি কিছু একটা মেসেজ দিতে। হ্যাঁ, মেসেজ একটা আমার ছোট ভাইদের উদ্দেশ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে যখন আমরা ইন্টার লাইফে থাকি তখন কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবি না, যখন আমরা ইন্টারে পড়ি তখন একমাত্র ইউনিভার্সিটি কলেজে যাওয়ার একটা মাত্র আমাদের প্ল্যানিং থাকে, সেটা হচ্ছে মেয়ে, যদি গার্লফ্রেন্ড থাকে আমরা তখন মানে কলেজে যাই। যেমন আমি সত্যি একটা কথা বলি, যেমন ফাইন কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে বাসের রেলটা খুব মজার। হ্যাঁ মজার, আপনি যদি মজার জন্য বাসের ড্রাইভটা যান তাহলে অবশ্যই মজার, কিন্তু আমার কাছে বাসের ড্রাইভটা হচ্ছে খুব একটা কষ্টদায়ক, কারণ বাসের ড্রাইভ এমন একটা সময় আপনি ইন্টার লাইফ শেষ করে বাসিতে উঠবেন, তখন আপনার নিশ্চয় একটা ক্যারিয়ার থাকতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে, আপনার লক্ষ্য থাকলে তবেই আপনি সেটা পূরণ করতে পারবেন, উইদাউট লক্ষ্য আপনি কিছুই না। হ্যাঁ, এখন আমি ছোট ভাইদের উদ্দেশ্যে যারা এখন বর্তমানে ইন্টার লাইফে আছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা এই যে এখন থেকে সেট করেন মাথায় যে তারা ফিউচারে কী করবেন, তারা এখনই মাথায় ঢুকা নেন তাদের ইন্টার মানে HSC দেওয়ার পর তাদের একটা প্ল্যানিং থাকবে, ইন্টার কমপ্লিট করার পর তারা ভার্সিটিতে উঠে ওই প্ল্যানিংটা মোতাবেক কাজ করবে, তখন দেখবেন ওদের লাইফটা অটোমেটিক্যালি ভালো যাবে, কারণ তাদের লাইফে কিছু করতে হলে তারা ইন্টারের পর থেকে প্ল্যানিং করতে হবে। আর যখন ইন্টারের পর থেকে যখন প্ল্যানিং থাকবে না, ভার্সিটি লাইফ শেষ, তখন আমাদের ভার্সিটি লাইফ শেষ করার পর তখন যদি আমরা চিন্তা ভাবনা করি তখন আমরা কিছুই করতে পারবো, তখন বয়স চলে যাবে কিন্তু আমাদের ফিউচার আসবে। আচ্ছা, আমাদের হাতে সময়টা খুব কম, আপনারা দুজন মিলে যদি আমাদেরকে একটা গান শোনাতেন। ভাবছো তুমি, ভাবছি আমি, সময় গেল চলে যা, হাসে গানের কথা, হাসে সুর কিছু, হাসে শরীর কথা, তবু আসে না সে তো, আসে সকাল হাওয়া সাথে রোদ কিছু, তবু কেন ঘরে ফেরে নাম, কাল সারা ভাবছো তুমি, ভাবছি আমি, সময় গেল চলে যাওয়া, দিনগুলো কি আসবে বলো, ভাবছো তুমি, ভাবছি আমি, সময় গেল চলে যাওয়া, দিনগুলো কি আসবে বল, হাসে ঘুমের কথা, হাসে পড়ে কিছু, হাসে সকাল হাওয়া সাথে আছ নাকি তু, হাসে শরীর কথার সাথে রোদ কিছু, তবু কেন জেগে ওঠে নাম, কাল সারারা ভেবে দেখেছি, কাল সারারা আমি অনেক ঘুরে ঘরে ফিরেছি, এ
পারো থেকে গেছি আরো ভেবে নিতে পারো থেকে গেছি আরো ছবেছি কমেছি আমি কম বেশি দিয়ে গেছি তোমাদের ফেলে আসা দিন কাল সারা রাত ভেবে দেখেছি কাল সারা নিজের মতো চলতেছি যেটা ঠিক আছে টেনশন প্যারা সবগুলা সাইডে একটা অপশন বন্ধ আর একটা খোলা আছে।